বাংলাদেশ আবার উত্তাল হয়েছে কোটা সংস্কার আন্দোলনের কারণে। সমগ্র বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে, তারা আজকের এই বাংলাদেশের অবৈধ কোটা, এই কোটা সংস্কার চায়। মুক্তিযুদ্ধের নামে 30% কোটা সহ বাংলাদেশে প্রায় 56% কোটা রয়েছে, যেই কোটার জন্য 2018 সালে এদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং তখন তারা সফলতার দ্বার প্রান্তে গিয়েছিল। বাংলাদেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী তৎকালীন সময়ের এই শেখ হাসিনাই প্রমিস করেছিলেন যে না, এই কোটা থাকবে না, কোটা উঠিয়ে নেওয়া হলো। কিন্তু আজ আবার সেই 24 সালে এসে ছাত্রদের সাথেই প্রতারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের সাথেই প্রতারণা করা হচ্ছে। দেখুন প্রতারণাটা তারা কীভাবে করছে। 2018 সালে বাংলাদেশের সরকারি চাকরিতে 56% কোটা, সেই কোটার মধ্যে 30% কোটা ছিল মুক্তিযুদ্ধের কোটা, 10% ছিল নারী, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য 10% এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য 5% ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 1%, এই ছিল 56% কোটা। এটার জন্যই তারা সারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে। আন্দোলন করে তাদের দাবি ছিল যে কোটাটাকে সংস্কার করে 10% কোটা রাখতে হবে, আপনি যাই রাখেন 10%, ক্যানট বি মোর দেন 10%। কিন্তু শেখ হাসিনার দেখেন কত বড় প্রতারণা মানুষের সাথে। সেই সময় এই কোটা সংস্কার আন্দোলন মেনে নিলেও, মুক্তিযুদ্ধের কোটা বাতিল করলেও, আবার কি করেছে, 2021 সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তানের মাধ্যমে উচ্চ আদালতে একটি রিট করিয়ে রাখেন এবং সেই আদালতের ঘাড়ের উপরে বন্দুক রেখে এই রায়টি আজ আবার শেখ হাসিনা ক্যান্সেল করে দিয়ে, মানে তাদের সাথে কোটা সংস্কার আন্দোলনের সাথে যে একটা এগ্রিমেন্ট, সেই আন্দোলনকারীদেরকে প্রতারণা করে আজ আবার মানে আদালতের মাধ্যমে এটাকে পুনর্বহাল করছে। তথা মুক্তিযোদ্ধারা এখন থেকে কোটা পুনর্বহাল আছে। তাহলে দেখেন এটা যে আদালতের কাঁধে ভর করেছে, এর একটা উদাহরণ আপনাকে দেখাই। দেখেন বাংলাদেশের প্রধান বিচারপতি আজকের এই মুহূর্তে বলছেন, কোটা নিয়ে এত কিসের আন্দোলন, প্রধান বিচারপতি দেখেন, কোটা নিয়ে এত কিসের আন্দোলন, এই আন্দোলন কোটা নিয়ে তো হতে পারে, রাজনৈতিক নেতার মতো বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের প্রধান বিচারপতি। তিনি বলছেন কোটা নিয়ে এত কিসের আন্দোলন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একটু আগে বলেছেন যে বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলনে বিএনপি জামাত ঢুকে গিয়েছে, এই আন্দোলনে বিএনপি জামাত তাদের নিজের আন্দোলন করতে পারে না, শিক্ষকদের আন্দোলন ও কোটার সংস্কার আন্দোলনে বিএনপি জামাত ঢুকে গিয়েছে। মানে এরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের কোনো আন্দোলনকেও, মুভমেন্টকেও বিরোধী দলের উপরে ট্যাগ লাগিয়ে সেই আন্দোলনগুলোকে দমন করতে চায়, তার একটা নিশানা হচ্ছে এই প্রধান বিচারপতির বক্তব্য আর এই পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য। আজ বাংলাদেশের মানুষ কেন এই কোটা সংস্কার আন্দোলন চায়, আপনাকে যদি প্রশ্ন করি, স্বাধীন হয়েছে বাংলাদেশ কি আজকের না 53 বছর আগে, মানে এখন 54 বছরে পড়েছে প্রায়, তো 54 বছর স্বাধীনতার পূর্তিতে যেই লোক মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছে তার বয়স 12.5 বছর ছিল, তাহলে 12.5 আর এই 53-54 বছর যদি আপনি একত্রিত করেন তাতে প্রায় 62.5 বছর হওয়ার কথা। তো এই 62-63 বছর বয়সের তার তো আর কোটার কোনো দরকার নেই, চাকরিরও দরকার নেই, তার রিটায়ারমেন্ট হয়ে গেছে, তার সন্তানাদিও এখন 50-এর অধিক বয়স, কারো বয়স 45-50, সেও নতুন করে কোনো চাকরিতে ঢুকবে না, তারও দরকার নেই। তার মানে আপনার নাতিদের জন্য বা পুতিদের জন্য আপনি এই কোটা সংস্কার করলেন, তাহলে এই কোটার মানে কোটা দিলেন, তাহলে এই মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেছে তারা বৈষম্য দূর করার জন্য এই যুদ্ধ করেছে, কিন্তু বৈষম্য কি এখানে দূর হয়েছে, মানুষের কোনো অধিকার কি তাহলে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর যদি পাকিস্তানিদের কাছ থেকে মুক্ত হয়ে স্বাধীন দেশে এসেও আমাকে কোটা সংস্কার নিয়ে আন্দোলন করতে হয়, তাহলে আমাদের সেই সময় যারা দেশের জন্য শহীদ হয়েছে, মুক্তিযুদ্ধ করেছে, তারা নিতান্তই কবরে বসে এখন কষ্ট পাচ্ছে। এখন বেঁচে থাকা কিছু মানুষকে কুচক্রি মহল উস্কে দিয়ে, তাদের নাতিপুতিদেরকে উস্কে দিয়ে বাংলাদেশের এই কোটা ব্যবস্থা চালু করতে চায়, মূলত একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য। এই ফেসিবাদী সরকারের কিছু দালাল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্যই এই পদ্ধতি। আমি মনে করি এটা দল মত রাজনীতির ঊর্ধ্বে, সমগ্র দেশের মানুষের এ ব্যাপারে কথা বলা উচিত। এই কোটা সংস্কার আন্দোলন যেটা শুরু হয়েছে এটা অবশ্যই যৌক্তিক, সাধারণ শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে চাকরি পাবে, সে যে দলের, যে মতের, যে আদর্শের হোক।
এবং মুক্তিযুদ্ধের যারা যারা এখনো জীবিত আছে তাদেরকে আপনি অন্যভাবে সম্মান করতে পারেন, যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে ভিন্নভাবে রাষ্ট্রে সম্মান করতে পারেন, কিন্তু মেধাকে নষ্ট করে দিয়ে একটি জাতিকে সম্পূর্ণ মেধাহীন রাষ্ট্রে পরিণত করা কোনো যুক্তি আমি দেখি না। সে কারণেই আজকের এই আওয়ামী লীগ সমস্ত জাতির সাথে নতুন করে প্রতারণা শুরু করেছে। এই কোটা সংস্কার আন্দোলনের উপরে ভিত্তি করে তারা যে কথাবার্তা বলছে তাই প্রমাণ করে। আমি কোটা সংস্কার আন্দোলনের সকল ছাত্র ছাত্রী ভাই বোনদের প্রতি আমার পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। বাংলার মানুষকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে ওঠার উদাত্ত আহ্বান জানাই।